একের পর এক অপরাধ সেই অপরাধগুলোকে ঢাকার জন্য বা সেই অপরাধগুলোর ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটেছে তাহলে হচ্ছে কারা ঘটিয়েছেন কাদের নামে এখন পর্যন্ত চার্জশিট দাখিল হলো যারা হচ্ছে ওই এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বে নিয়োজিত ছিলেন তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষা করবে কে আর সাধারণ মানুষকে নিরাপত্তায় বা দেবে কে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা তাকে নির্মমভাবে হত্যা করা হলো তার আগে প্রায় দেড়শো থেকে দুইশো আপনার ক্রসফায়ারে সাধারণ মানুষের হত্যাকাণ্ড হয়েছে তার খবরটা সেভাবে আসেনি তদন্তও হয়নি বিচারও হয়নি তাহলে পরে কিন্তু এটাকে শুধুমাত্র একটা মানে পুরো ঘটনাটাকে মানে দেড়শো থেকে দুশো যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটাকে আইনের একজন ছাত্র হিসেবে আমি বলবো যে সিস্টেমেটিক ইনসিডেন্টস অফ মার্ডার অর সিস্টেমেটিক ইনসিডেন্টস অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিং কারণ আপনার একটা দুইটা তিনটা হলে সেটাকে আমি বিচ্ছিন্ন বলতে পারি কিন্তু যখন সেটা দেড়শো থেকে দুইশো তার মানে একটা সিস্টেমেটিক ওয়েতে সেই সিস্টেমটা হচ্ছে অবৈধ যে সে আমরা সেটা জানি যে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল তারপরে তার একটা নিজস্ব দুষ্ট চক্র গড়ে উঠেছিল সেখানে পুলিশ কর্মকর্তা পুলিশের সোর্স এবং তারা মিলে ওই টার্গেট করত যে অমুককে টার্গেট করতো তমুককে টার্গেট করতো তাদেরকে ভয় দেখাতো এবং আমরা তো সেই রোমহর্ষক বর্ণনাও শুনেছি মানে যারা সেইটার শিকার যে তোর ছেলেকে দাফনের জন্য মানে প্রস্তুতি নিতে থাকো তোমার ছেলেকে দাফনের জন্য প্রস্তুতি নিতে থাকো মানে কতটা ভয়ঙ্কর হলে এরকম ঘটনা চলতে থাকে এবং আরেকটা বিষয় আজকে এখানে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিড়লা হ্যাঁ ওনার সংবাদ সম্মেলনে আমি এবং এটা বিভিন্ন গণমাধ্যমে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোট কোট হয়েছে যে বৈধ অস্ত্র ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডের অভয়ারণ্য এটা প্রতিষ্ঠা করেছিলেন দাস তাহলে পরে আপনি দেখেন এই যে কোট অ্যান্ড কোট এইটা দিচ্ছেন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের লিগাল উইংয়ের যে প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা তিনি বলছেন বৈধ অস্ত্র ব্রাকেটে আমি আর একটু লাগাই বৈধ অস্ত্র বৈধ পোশাক এটা দিয়ে অবৈধ কর্মকাণ্ডের অভয়ারণ্য হ্যাঁ এটা তাহলে পরে অফিসিয়ালি স্টাবলিশড এখন আমি দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নে যাই যে আপনার সারা বাংলাদেশে থানার সংখ্যা কত সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো হ্যাঁ এবং এই ওসি প্রদীপের মতো আমরা মোয়াজ্জেমের কর্মকাণ্ড দেখেছি নুসরাতের যে ঘটনা এবং সেখানে সে নুসরাতের মানে তার কাছে যে ন্যায় বিচার চাইতে যাওয়ার পরে সে উল্টো হয়রানির শিকার হয়েছে তারপরে সেটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে আপনি মানে ওসিদের ভিতরে সবাই খারাপ সেটা বলছি না অনেকের সাথে আমি কথা বলেছি তাদের ধরেন যে ইন টার্মস অফ এডুকেশান কালচারাল স্ট্যান্ডার্ড যথেষ্ট আমার কাছে আমি আমার কাছে ভালো লেগেছে কিন্তু এই যে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো ওসি তাদের ভিতরে কিন্তু আপনি অনেক বড় একটা সংখ্যা এই প্রদীপ কুমার দাসের মতো এবং তারা প্রদীপ কুমার দাসের মতো চাঁদাবাজি করছে লোকজনকে ভয় দেখাচ্ছে কোথাও ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে কিন্তু যেহেতু এই সাবেক সেনা কর্মকর্তা সিনহার মতো কোনো হত্যাকাণ্ড হয়নি ওই উপলক্ষে যেহেতু এটা গণমাধ্যমে আসেনি সুতরাং এই বাস্তবতা নিয়ে মানুষকে চলতে হচ্ছে এবং এই এইটা হচ্ছে দ্যাট ইজ দি মানে রিয়ালিটি অফ বাংলাদেশ যে আপনি যদি এই যে সরকারি বাহিনীগুলো তাদের যদি সংস্কার না করেন প্রপিপুল না করেন তাহলে পরে জনসেবাটা কিন্তু নিশ্চিত হবে